নমস্কার বন্ধুরা, আমি জুই রয়। জুই রয়ের চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তো আজকে বৃহস্পতিবার, গতকাল আমি আমার বাপের বাড়িতে এসেছিলাম। তো আজকে বিকেলে যাব আবার আমার শ্বশুর বাড়িতে। তো সকালবেলা আজকে প্রায় 10:30-11টার দিকে আমরা আবার যাব, বাজারে যাব, পুজো শপিংয়ে যাব। তো শপিং শেষ করে তারপর আবার বাড়িতে আসবো, মানে আমার বাপের বাড়িতে আসবো। তারপর বিকেলে সবাই মিলে ও বাড়ি যাবো, কারণ আমার বোন আমার শ্বশুর বাড়ির সবার জন্য পুজোর কাপড় নিয়ে এসছে, এমনকি আমার মাও দেবে সবাইকে, ও বাড়ির সবাইকে। তো সেই জন্য মা বোনও যাবে সাথে, ওরা আবার চলে আসবে। তো আজকে সকাল সকালে ভিডিওটা শুরু করেছি, আমরা এখনও ব্রেকফাস্টও করিনি। তো এখন ব্রেকফাস্ট করব, তারপর ঘরের টুকিটাকি কাজকর্ম হওয়ার পর তারপর আমরা বাজারে যাব। মা, মামা, ও বাবাই বাবাই, কি খুশি কি খুশি, ও বাবা, মামা, আমার এক কাকা আগরতলায় থাকে, উনি পাঠিয়েছে আমার বেবির জন্য এই ড্রেসটা, আমার বাবার কাছে দিয়েছে পুজোর ড্রেস। ওরে বাবারে, কত কিউট, মাম্মা স্কার্ট, ওয়াও, অনেক সুন্দর, কত সুন্দর। এই যে এই নেকলেসটা আমি আমার বোনের জন্য আনিয়েছিলাম, দেখাতে আমি ঠিক করে দেখাতে পারছি না, আশা করি তোমরা বুঝতে পারবে। অনলাইনে সবাই হয়তো দেখেছো, এটা আমারও একটা আছে সেম। তো আমারটা দেখে আমার বোন বলল ওর জন্য একটা আনাতে, ভালো এসছে, বেশ ভালো এসছে, সাথে ইয়াররিংসও আছে। ও আচ্ছা, এটাও আছে, টিকলিও আছে। ভালো এসছে সবগুলো জিনিসই, আর এই যে আমার মেয়ে, ও মন খারাপ করে আছে, ওকে কেউ কোলে নিচ্ছে না সেই জন্য। তো এখন মেয়েকে কোলে নিয়ে একটুখানি ঘুরবো। এই যে আমরা মা মেয়ে তৈরি হয়ে বসে আছি, এক্ষুনি যাবো শপিংয়ে আবার। আজকে যদি কান্না না করে তাহলে আজকে তো কেনা হবে না, হলে আজকেও হবে না। মাম্মা, মাম্মা, সাজুগুজু করে যাচ্ছে একেবারে, ভালো হয়েছে আজকে রোদটা তেমন নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার কাছে তো আমরা বাড়িতে, এই যে প্রচুর শপিং, পরে দেখাবো এক এক করে।
সম্মানে কি আনছ? দাদু কি লেনেছে? হ্যাঁ, আমি আমার মাকে এই শাড়িটা আজকে কিনে দিলাম পুজোতে, মানে যে কোনো পুজোতে পরার জন্য। সাদা লালে যে কোনো পুজোতে সাদা লাল শাড়ি পরলে দেখতে বেশ ভালো লাগে, নিজের কাছেও খুব ভালো লাগে, তাই এই শাড়িটা দিলাম মাকে কিনে আজকে। এগুলো আমার বোন নিয়েছে ওর বরের জন্য, এগুলো হচ্ছে 3/4 প্যান্ট। তারপর এই যে আমার মেয়ের ড্রেস আমার মা কিনে দিল। আচ্ছা, এই হচ্ছে, এটা হচ্ছে আমার বরের জন্য মা নিয়েছে টি শার্ট, ও সাদা রংটাই পছন্দ করে টি শার্টের ক্ষেত্রে, তাই সাদাই নিয়েছি, যেহেতু চেম্বারে পরে তো সাদাটাই বেশি প্রেফার করে, সেই জন্য এটা নেওয়া। আর এই শার্টটা হচ্ছে আমার শ্বশুরের জন্য, এটা ভীষণ ভালো লেগেছে আমার কাছে, সবসময়ই হোয়াইট পরে, তো একটু অন্যরকম নেওয়া এবার। আর এই শাড়িটা আমার মা আমাকে কিনে দিয়েছে, চয়েস আমিই করেছি। এই দেখো, আমার নিজের কাছেই ভীষণ ভালো লেগেছে শাড়িটা, তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে। খুব মিষ্টি কালারটা, আঁচলটাও ভীষণ সুন্দর। এই দেখো, এটা হচ্ছে শাড়ির নিচের পোর্শনটা, আর ওই ওটা হচ্ছে ওপরের পোর্শন। আচ্ছা, প্রথমেই দেখা, এটা আমার শাশুড়ি মায়ের জন্য আমার মা নিয়েছে। এই শাড়িটা হচ্ছে, এটার জন্য কার জন্য, আচ্ছা এটা নিয়েছে আমার বোনের জায়ের জন্য, আমার মা আমার বোনের জায়ের জন্য নিয়েছে। আর এটা হচ্ছে আমাদের বাড়িতে যে পিসি আমার মাকে সাহায্য করে, মানে আমার বাপের বাড়িতে, তো ওনার জন্য আমার মা নিয়েছে। আজকে সব কিছু কেনাকাটা মাই করেছে, আমি কিছু কেনাকাটা করিনি, কালকে করব। আর এটা হচ্ছে আমার বোনের শাশুড়ির জন্য নিয়েছে আমার মা, আর এটা মা বোনকে দিয়েছে এই শাড়িটা, কাঞ্জিপুরম শাড়ি। এই শাড়িটা বেশ ভালো হয়েছে, ভীষণ সুন্দর। আমার মার বোন আমার শ্বশুর বাড়ি যাচ্ছে পুজোর কাপড় নিয়ে, কারণ বোন কালকে চলে যাবে, সেই জন্য ও আজকে গিয়ে দিয়ে আসবে, আর আমি যাইনি, আমি রয়ে গেছি কোনো একটা কারণে। কালকে যাব সকালে, আমাদের দোকানে ব্রহ্মপুজো আছে, তো ব্রহ্মপুজো শেষ হলে তারপর যাব বাড়িতে। দিদন এসছে বিকেলে, এখন সন্ধ্যা দিচ্ছে। সন্ধ্যা দিচ্ছে। আমার বোন এই জুতোগুলো কিনেছে, কিন্তু বাড়িতে এসে বলছে ও হেঁটে খুব একটা মজা পাচ্ছে না, এখন আফসোস করছে কেন নিল। বাজারে গেছিল বোন আর মা, তো কিছু কসমেটিক্সও নিয়েছে। এটা হচ্ছে হেয়ার অয়েল, রেড অনিয়ন হেয়ার অয়েল, একটা ভলিনি, আর কিছু লাল টিপ, তারপর
একটা মেবি ব্রেসলেট হবে, সুন্দরই লাগছে দেখতে। আর টুকিটাকে কি নিয়েছে, আচ্ছা এগুলো তো চুলের, লিপস্টিক নিয়েছে, ওর লিপস্টিক সবসময় খুব পছন্দ করে, ওর লিপস্টিকের অনেক কালেকশন আছে আমার বোনের কাছে। এগুলোই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।